দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শোধিতে হইবে ঋণ। সুনীলের দাদা ঠাকুরের 33 বছরের অপেক্ষা না হলেও টেস্ট স্ট্যাটাসের পরে পার হয়েছে 23 বসন্ত। এখনও কোনো বৈশ্বিক আসরের শিরোপায় চুমু দেয়া হয়নি বাংলাদেশ দলের। ভারতে সেই গেরো খুলবে কিনা তা সময়ের হাতেই ছেড়ে দেয়া যাক। তবে হাতে মাস ছয়েকের মতো সময় থাকলেও তোড়জোড় শুরু হয়ে গেছে এখনই। বিশ্বকাপের পরিকল্পনার বড় বিষয়বস্তু কন্ডিশনিং ক্যাম্প। গেল কয়েক আসরে মোটামুটি মাসখানেক আগে স্বাগতিক দেশে তাবু গেড়েছিল টিম টাইগার, কিন্তু এবার ব্যতিক্রম হতে পারে ভারত, কারণ বাংলাদেশের সঙ্গে দেশটিতে আছে আবহাওয়ার মিল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও পরামর্শ আসলো তেমনটাই, যে ক্যাম্প করা হোক, প্রস্তুতি করা হোক, সেই পরিকল্পনা কিন্তু হয়ে গেছে অনেক আগে। এখন ব্যাপার থাকে, যেহেতু এখন অনেক খেলা খেলতে হচ্ছে, তো ওয়ার্কলোডের ব্যাপার থাকে, প্লেয়ারদের ইঞ্জুরি ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, সেসব বিষয়ে চিন্তা ভাবনা কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ক্যাম্পটা কি আপনারা ভারতেই করবেন না অন্য কোথাও? আসলে আপনাদের পরিকল্পনা কি থাকে? দেখুন, খেলাটা হচ্ছে ভারতে, সো কন্ডিশন কিন্তু খুব একটা ডিফারেন্ট কিছু না, অলমোস্ট সিমিলার। আমাদের ভারতের কন্ডিশন অলমোস্ট একই রকম। এটা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া হলে হয়তো একটু 10-15 দিন আগে গেলে অনেক সুবিধা পাওয়া যায়, বাট আমরা সবসময় নর্মালি ইজালি যদি যখন বিশ্বকাপ যাই একটু দু একদিন আগে যেতে চাই আরও ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য। তো যেহেতু ভারত একদম কাছেই, যাওয়াটা আসলে খুব একটা বড়ো ব্যাপার, মানে খুব একটা জার্নিটা অনেক বড়ো হবে না, যদি ওরকম প্রেফারেবল জায়গা পাই তাহলে হয়তো একটু আগে যেতে পারে, আর নাহলে তো বাংলাদেশেই উপস্থিত হবে। তবে সেখানে বড় অস্বস্তি হতে পারে ভ্রমণ, কারণ বিশ্বকাপের জন্য পুরো ভারতের 12টি ভেন্যু বেছে নিয়েছেন আয়োজকরা। তবুও নির্বাচকরা ভরসা রাখছেন ক্রিকেটারদের পেশাদারিত্বে। এখন ক্রিকেটাররা কিন্তু যথেষ্ট প্রফেশনাল এবং তার যথেষ্ট ফিট, আমার মনে হয় না এটা নিয়ে কোনো কমপ্লেন করার কোনো বিষয় থাকবে। এক জায়গায় খেলা হলে একটা সুবিধা হয় যে হ্যাঁ, একটা আবার নতুন হোটেলে ঢোকা, চেঞ্জ করা, আবার অ্যাডজাস্ট করা স্লাইটলি একটু ব্যাপার থাকে, বাট এখন প্লেয়াররা কিন্তু যথেষ্ট প্রফেশনাল, তারা এই সব ব্যাপারে অভ্যস্ত। প্রশ্ন তবে, কেমন হবে বিশ্বকাপের বাংলাদেশ দল, কিংবা কবেই চূড়ান্ত হবে তা? সুমন বলছেন, দু একটি স্লট ছাড়া দল তো তৈরি, যেখানে পরীক্ষা নিরীক্ষা নেই খুব একটা সুযোগ। বিশ্বকাপে যে সারপ্রাইজ দেওয়ার কিছু নেই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিশ্বকাপে আমরা একটা ক্লিয়ার ফ্রেম অফ মাইন্ড নিয়ে যাই। দলটা তো সেট করতে হবে, বিশ্বকাপে যে তার দল সেট করা যাবে না, বিশ্বকাপের আগে দলটা সেট করে যেতে হবে। মোটামুটি দলটা সেট হয়ে আছে, তারপর যদি কিছু জায়গা থাকে, কিছু জায়গা নিয়ে কাজ করার থাকে, সেটা এশিয়া কাপেই হবে শেষ জায়গা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড আর আফগানিস্তানের বিপক্ষে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল। বাশার বলছেন, এই দুই সিরিজ নিজেদের প্রমাণের শেষ মঞ্চ ক্রিকেটারদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।